প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে রায়গঞ্জের কর্ণঝোড়ায় অবস্থিত সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন প্রেমিকা অভিযোগের তথ্য যাচাই করে প্রেমিককে গ্রেফতার করালো সাইবার ক্রাইম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত প্রেমিকের নাম সৈফুর রহমান ওরফে শরিফুল বয়স বাইশ বছর পেশায় রায়গঞ্জ ডিভিশনের বিদ্যুৎ দপ্তরের কর্মী বাড়ি থানার কাপাসিয়া গ্রামে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো চুয়ান্ন সি পাঁচশো ও পাঁচশো ছয় সহ তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করেছে পুলিশ রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে ধৃতকে পেশ করা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জের একটি কলেজে প্রথম বর্ষের ছাত্রী বছর তিনেক ধরে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি ওই যুবকের সঙ্গে প্রেমিকার দূরত্ব বাড়ছিল ওই কলেজ ছাত্রীর অনত্র বিয়ে ঠিক হয় এরপরই ধৃত যুবক ও তার বান্ধবীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করে দেয় পাশাপাশি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাদের পরিবারকেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও ও ছবি পাঠিয়ে দেয় ক্রমশ সেই ছবি ভাইরাল হতে শুরু করে ভিডিওগুলি ভাইরাল না করার জন্য আবেদন জানিয়েছিল ওই প্রেমিকা অভিযোগ এর ভিডিও ক্রমাগত ভাইরাল করে দেয় ধৃত যুবক ওই যুবতীর মা এদিন আদালত ক্যাম্পাসে বলেন ঘটনার সামনে আসতে তার মেয়ে নিজেকে ঘরবন্দি করে ফেলে বারবার আত্মহত্যার চেষ্টা করে অবশেষে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করতে বাধ্য হয় ওই যুবকের জন্যই তার মেয়ের বিয়ে ভেঙে যায় তিনি চান ধৃত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধৃত যুবকের মায়ের কথায় তার ছেলে ভিডিওগুলি ভাইরাল করেনি ওর বন্ধুদের জন্যই ভিডিওগুলি ভাইরাল হয়েছে তার ছেলে রায়গঞ্জের বিদ্যুৎ দপ্তরে চাকরি করে এই অভিযোগের ফলে তার ছেলে চাকরি চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে তার ছেলে কোনো অপরাধ করেনি সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক বলেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনটি পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে রায়গঞ্জ থেকে বিথিকা পালের কুলিক নিউজ